এই জন্য আমার তবলিগ যারা করেন ভাইরা, আমি তাদেরকে বলি যে আপনার তবলিগ মসজিদে মসজিদে করেন কেন? ওখানে তো ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, ওই জায়গায় দরকার নাই। সিনেমা হলগুলোতে যান, ওই জায়গা বলেন যে এখন কয়েকটা শো দেখলেন, এখানে আসেন ইমানে কিনের কথা শুনে, ওইখানে যান, তাহলে আপনার তবলিগ হবে। তার কারণ কোরআনের যতগুলো তবলিগের নির্দেশনা সবটাই জটিল এবং কঠিন জায়গায়। ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা নবীকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যাও, ওইখানে তবলিগ করো, দেখি তুমি মুসা কতটুকু পারো। কি বলেন ঠিক কিনা? আমার নবী তবলিগ করতে গেছেন তাইফে, মাইর খাইয়া নবীর দেহ লহুলাহা হয়ে গেছিল, আপনি একটা কিলো খাইলেন না, আর মসজিদে বসে খাবার দাবার পাক করে পেট ভরে খাইতেছেন, কতক্ষণ আবার শোয়ার জায়গাও মানাইলেন, ফ্যানটা যে ঘুরতেছে, এই বিলটা দিবে কে? এই বিলটা কে দিবে? এটা জনগণের পাবলিকের টাকার বিল, আমাকে বিরোধী মনে করেন না, আমি নিজে তবলিগ করতেছি, এখন তো আমি এই যে ওয়াজ করতেছি এটাও তো তবলিগ, এটাও তো তবলিগ। আপনি ডোন্ট মাইন্ড, আমাদেরকে এক এক দিনে এক এক ভাবে ব্যবহার করতেছে। সম্মানিত শ্রুতি, আপনি সেখানে এসি চালাচ্ছেন, মসজিদের অতিরিক্ত কারেন্ট বিল ব্যবহৃত হচ্ছে, কই আপনি দেন না? হোটেল ভাড়া করে থাকেন, ফাইভ স্টার হোটেলে ভাড়া করে থাকেন, আর মসজিদে মসজিদে যান, তো ইমানে কিনের কথা বলবো, ঠিক আছে? মসজিদে দশটা টাকা লাগবে, এমনি এগুলো ক্ষয় মানুষের কাছ থেকে চাইয়ে নেওয়া টাকা, কি বলেন ঠিক কিনা? এগুলো কি ওইভাবে ব্যয় করা যাবে না? আর আপনি যেটা বলতেছেন নিজস্ব কথাগুলো আপনি বলতেছেন, একটা বই দেখি আপনার ফাজাইল পড়ান, আমি বললাম না ফাজাইল পড়াবেন না, মাসাইল পড়াবেন, ফাজাইল নয়, হবে কি মাসাইল, তার মানে মাসলা মাসাইল, নিত্য দিনের প্রতিটি দিন আমার কিভাবে ফরজ উযু গোসল ইত্যাদি মাসলা মাসাইল গুলো এগুলো জানতে হবে। খালি ফজিলত নিয়ে আপনি টানাটানি করলেন, মাসলা মাসাইলের খবর নাই, এই জন্য ফাজাইল নয় মাসাইল, কথা বুঝতে পারছি?